গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ জন্মাষ্টমী সবাইকে। এবং আজ আমাদের বাড়ি শুভ জন্মাষ্টমী। তো জানোই তোমরা আমাদের বাড়ি রাধা কৃষ্ণের মূর্তি আছে। সো এখন বাজে 11টা, আমার স্নান হয়ে গেছে, আমি এক্ষুনি স্নান করে এলাম। তো এবার আমি ঠাকুরকে স্নান করাবো এবং তোমাদেরকে সেটা দেখাবো, এবং ঠাকুরের নিউ ড্রেস পরবে আজকে ঠাকুর। সো চলো। Thank you.
দেখি কাকে না দুধ থেকে এই যে দেখো তোমাকে দেখা যাবে বলো পরে একটু শুনো দেখতেই পেলে তোমরা যে ঠাকুরকে স্নান করালাম এবং দুপুরের পুজোটা দিয়ে রাখলাম, সন্ধেবেলায় জন্মাষ্টমীর ভোগ দেওয়া হবে। তো আপাতত জন্য এই অবধি, আবার পরে দেখাচ্ছি, কারণ এখন আবার একটু ভোগের সব কিছু করতে হবে। তোমাদের দেখাবো মাঝে মধ্যে যতটা পসিবল হয়। তো সাথে থাকো একসাথে। টিউশন এখন ঘুমাচ্ছে এখানে, সো আমি এখন প্রসাদ ভাঙতে যাব, ঠিক আছে? প্রসাদ প্রসাদ ভেঙে এসে কথা বলছি। সো এখন আমি একটু রুটি খেলাম, কারণ খালি পেটে একদমই থাকতে পারি না উপোস করে। তো একটু রুটি আর এখন চা খাচ্ছি একটু একটু, মানে তোমরা ভালো করে জানো কতটা। যাই হোক, তো তোমরা সবাই সবার মতন করে জন্মাষ্টমী করছো, এরকম সিচুয়েশনে খুব বড় করে করাটা তো সবার পক্ষে সম্ভব নয়। আমরাও আমাদের মতন করে ছোট্ট করে করছি। সো আশা করি, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে সব কিছু ভালোভাবে যেন সবাই থাকে এবং সবাই সুস্থ থাকে। এরকম সিচুয়েশানে সবাইকে রক্ষা করা এবং সবার যেন অনেক 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 আনন্দ এবং খুশিতে থাকতে পারে সবাই, এবং সব বিপদ থেকে মুক্ত করে যেন আমাদের আমাদেরকে, এবং সবাই ভালো থাকে যেন, এটাই প্রার্থনা করেছি আমি ঠাকুরের কাছে। তো এখন দুপুরের স্নান টান করিয়ে দুপুরের পুজোটা দেওয়া হলো, আমরা রাত্রিবেলা ভোগ দেব রাত্রের সন্ধেবেলা। অ্যাকচুয়ালি জন্মাষ্টমী তো শুনেছি সন্ধেবেলাতেই হয়, সবাই সন্ধেবেলাতেই ভোগ দেয়, সো আমরাও সন্ধেবেলাতেই দেব। সো আমার ইচ্ছা অনুযায়ী, নাহলে দুপুরেই দেওয়া হতো আগে, আগেরবারও দুপুরেই দেওয়া হয়েছিলো, এবার সন্ধেবেলাতেই দেবো। তো ভোগ প্রিপারেশন দুপুরের এখন খাবার রান্না হচ্ছে, তো ভোগের প্রিপারেশন এরপরে হবে, আমি মা দুজন মিলে করব। তো আমার মা আসবে, জিশানকে ধরবে, আর আমি আর মা মিলে, এইবারই মা মিলে ভোগ রান্না করব। তো
তখন দেখাবো যে কী কী রান্না করা হবে, কী কী দেওয়া হবে ভোগে। আমরা যথাযথ চেষ্টা করব যে ঠাকুরকে খুশি করার এবং ঠাকুর যাতে সন্তুষ্ট হয়। আর কেমন লাগছে আমাদের ঠাকুরকে সেটা বলো সবাই কমেন্টে, কমেন্ট সেকশনে, যে নতুন ড্রেস পরে আমাদের ঠাকুরকে কেমন লাগছে। সো চিশান এখন ঘুমাচ্ছে, চিশান উঠবে, তারপর ওকে খাওয়াবো, তারপরে অ্যাকচুয়ালি আজকে দেরি হয়ে গেছে আমার চিশানকে খাওয়ানোর পর আমি স্নান টান করে তারপর ঠাকুরকে স্নান করাতে গেছি, নাহলে অনেক আগেই হয়ে যেত। চিশানকে ধরার মতন কেউ ছিল না বাড়িতে, কারণ বাবা তন্ময় দোকানে যাবে, মা দুপুরে রান্না করছিল, করতে শুরু করে চিশানকে স্নান টান করে খাইয়ে দাইয়ে আমি স্নান করে তারপর ঠাকুরকে স্নান করাতে ঢুকেছিলাম। তাই একটু লেটই হয়ে গেছে ঠাকুরকে স্নান করাতে। তা এখন বাজে 1:30 প্রায়। সো আবার যখন ভোগ রান্না করবো তখন দেখাচ্ছি। এই যে চিশান উঠে পড়েছে ঘুম থেকে, চিশানের লাঞ্চ ডাল পনির চাটনি, আর চিশানের যে এখানে খেলছে, চিশান এই দেখো, হ্যালো বলো, হ্যালো বলো। ও এখন ভেজা কাপড় দিয়ে ঘর মুছতে ব্যস্ত, তার টিউশনকে খাইয়ে নিই তারপর কথা বলছি। সো ভোগ আমরা অনেকটাই করে ফেলেছি, তো আমি এখন তালের বড়া ভাজছি। সো চলো দেখাই। এই যে লুচি, তালের বড়া ভাজছি এখন, খিচুড়ি, আরও সব আছে, আরও সব ভোগ রান্না ঠাকুর ঘরে রেখে দিয়েছি রান্না করে। সো ভোগ সাজানোর পর আবার দেখাবো তোমাদের। সো আজকের মতন টাটা বাই বাই। দেখতেই পাচ্ছ প্রচুর খাটাখাটনি হয়েছে সারাদিন, আর ব্লগ করা সম্ভব হচ্ছে না এখন। আবার নেক্সট ব্লগে দেখা হবে, সাথে থাকো এবং আমাদের আমাদের চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এবং আমাদের ঠাকুর কেমন লাগলো তোমাদের দেখতে প্লিজ আমাদেরকে জানিও কমেন্টে। তো আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই মাস্ক পরো এবং সেফটিভাবে চলো, বাই।